নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি মিথিন আপনাদের সঙ্গে। এই মুহূর্তে রাজ্যের একটা বড় অংশের অবস্থা অত্যন্ত খারাপ। সামনেই শারদ উৎসব, আর উৎসবের আগে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ গ্রামাঞ্চল আজ জলের নিচে। গত শুক্রবার থেকে নিম্নচাপের কারণে গত কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি হয়েছে, কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টি হয়েছে, যার জেরে জলমগ্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। তবে মঙ্গলবার থেকে কমেছে বৃষ্টির পরিমাণ, যদিও এখনো পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা। তার মধ্যে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। বুধবার সকালে মাইথন ও পাঞ্চেত এই দুই জলধার থেকেই জল ছাড়া হয়েছে। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমলেও পাঞ্চেত থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে বলেই আমরা জানতে পারছি। জানা গিয়েছে বুধবার সকালে মাইথন থেকে 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে, মঙ্গলবারের তুলনায় কিছুটা কম। মঙ্গলবার মাইথন থেকে জল ছাড়া হয়েছিল 1,60,000 কিউসেক। অন্যদিকে পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে 1,30,000 কিউসেক, যা মঙ্গলবারের তুলনায় 40,000 কিউসেক বেশি। অর্থাৎ দামোদর নদ বেয়ে 1,70,000 কিউসেক জল যাচ্ছে দুর্গাপুর ব্যারেজে। মঙ্গলবার মাইথন এবং পাঞ্চেত এই দুই জলাধার থেকে মোট 2,74,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। এই দুটি জলাধার থেকেই জল ছাড়া হলে তা দামোদরের মধ্যে দিয়ে পৌঁছে যায় পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে। জলের চাপ বাড়তে থাকলে সেখান থেকে বুধবার জল ছাড়া পরিমাণ আরও বেশি বৃদ্ধি পেতে পারে, এটাই আশঙ্কা করা হয়েছিল এবং সেটাই সত্যি হয়েছে বুধবার। ডিভিসি থেকে বেশি মাত্রায় জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে, এটা নতুন কিছু নয়। বিশেষ করে বর্ধমান, হাওড়া এবং হুগলি, খানাকুল, আরামবাগ সহ দামোদর তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হয়ে যায়, এটা আমরা বছরের পর বছর দেখে আসছি, আর এবারও তার অন্যথা কিছু হলো না। পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে চলছে বর্ষণ। সেই বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়তে থাকে তবে আশঙ্কা থাকছে ডিভিসি থেকে আরও জল ছাড়া হতে পারে আগামী দিনে। শনিবার থেকে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টি চলছে, সে কারণেই জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে ধাপে ধাপে, এমনটাই জানিয়েছে ডিভিসি। প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই মুহূর্তে জলমগ্ন। জেলাগুলির পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং তার যে সচিবরা রয়েছেন তারা। সোমবারই তিনি মন্ত্রী ও দলীয় নেতাদের নির্দেশ দিয়েছিলেন প্লাবিত এলাকাগুলি পরিদর্শনের জন্য। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গেও ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন এই পরিস্থিতি নিয়ে বলে আমরা জানতে পারছি। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠক করে জানান যে প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যের 10 জেলায় 10 জন সচিবকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে এই মুহূর্তে। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই ওই জেলায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল প্লাবিত এলাকা ঘুরে দেখেছেন তিনি, কথা বলেছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং জেলা শাসক খুরশিদ আলী
কাদেরির সঙ্গে তিনি কথা বলেন এই বিষয়ে। আমরা জানি বন্যা কবলিত এলাকায় ত্রাণ ঠিকমতো পৌঁছচ্ছে কিনা তার খোঁজ খবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিকে দেখা যাচ্ছে যে কাঁসাই নদীর বাঁধ ভেঙে দাসপুর দেবরার মতো অঞ্চলে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। রাত থেকে জল ঢুকছে গ্রামগুলিতে। দাসপুরের একটি আস্ত দোতলা বাড়ি ক্রমে জলের তলায় তলিয়ে গিয়েছে। বাড়িটির একাংশ ভেঙে পড়েছিল প্রথমেই। কেশপুরে বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে এক 10 বছরের শিশু। দেবরার লোয়াদা সদরঘাটের মুখে কাঁসাই নদীর বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই গ্রামে গ্রামে। মঙ্গলবার রাত থেকেই বালির বস্তা দিয়ে সেই জল ঠেকানোর চেষ্টা করেছিলেন স্থানীয় গ্রামবাসীরা, কিন্তু জলের যে স্রোত সেই স্রোতে সেটা সম্ভব হয়নি কিছুতেই। রাতে গ্রামে জল ঢুকে পড়ায় জেগে কাটাতে হয়েছে বহু মানুষকে। দেবরা থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তাতে জলমগ্ন হওয়া থেকে বাঁচানো সম্ভব হয়নি ঘাটাল চন্দ্রকোনা দাসপুরের মতো এলাকাগুলিকে। দাসপুর 2 নম্বর ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় বুধবার জলের তোরে ভেঙে যায় দোতলা বাড়ির এক অংশ। বাঁধ ভেঙে ক্রমে ওই বাড়ির জল ঢুকতে শুরু করে বাড়ির ভেতর এবং শেষ পর্যন্ত বাড়িটি তলিয়ে যায় জলের তলায়। প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেন। বাসির বাসিন্দা এবং জিনিসপত্র যতটুকু সম্ভব হয়েছে সরানো গিয়েছে বলেই আমরা জানতে পারছি। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়ির মালিকের নাম স্বপন প্রামাণিক। এদিকে দাসপুর 1 নম্বর ব্লকের সামাট গ্রামেও কাঁসাই নদীর বাঁধ ভেঙে মাফ করবেন গ্রামে এই মুহূর্তে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। একের পর এক বাঁধ ভাঙায় স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে আতঙ্ক। জেলায় জেলায় প্রশাসন সূত্রে খবর যে এই মুহূর্তে 44টি ত্রাণ শিবির চলছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে। তার সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে বলেই আমরা জানতে পারছি। প্রায় 10,000 তিরপাল ইতিমধ্যে বিলি করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে ধুতি পাঞ্জাবি শাড়ি চাদর জামা কাপড় ইত্যাদি। প্রসঙ্গত বলে রাখি যে বন্যা কবলিত এলাকায় নজরদারি যেমন চলছে প্রশাসনের তরফ থেকে, তেমনি আধিকারিকরাও তারা পৌঁছে গিয়েছেন কিন্তু একদম ঘটনাস্থলে, একদম জিরো গ্রাউন্ডে দাঁড়িয়ে সরকারি আধিকারিকরা তারা সমস্ত ত্রাণ শিবির এবং বর্তমান যা পরিস্থিতি তা তারা খতিয়ে দেখছেন। এদিকে কেশপুরে গত মঙ্গলবার জলের তোরে এক নাবালক ভেসে গিয়েছিল, সে খবর অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। পরে তার দেহ উদ্ধার হয় একটি এলাকা থেকে। আনন্দপুর থানার জগন্নাথপুর এলাকায় ওই নাবালকের বাড়ি বলে আমরা জানতে পেরেছি। পুলিশ সূত্রে জানা গিয়েছে তার নাম শেখ গিয়াসউদ্দিন মোহাম্মদ, বয়স ছিল 10 বছর মাত্র। মঙ্গলবার দুপুরে সে বাড়ি থেকে বেরিয়ে কিছু দূরে বন্যার জল দেখতে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে জলের তোরে সে ভেসে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় এদিন হুগলির বিভিন্ন এলাকা পরিদর্শন করতে এবং তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আগামী পরিস্থিতির জন্য সতর্ক করেন এবং সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত জায়গায় ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের যারা ক্ষতিগ্রস্ত যারা জলমগ্ন এই মুহূর্তে তাদেরকে সেই সমস্ত ত্রাণ শিবিরে আশ্রয় নিতে তিনি অনুরোধ করেন। অন্যদিকে 2000 সালের পর ফের একবার মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল ম্যানমেড প্রসঙ্গ। তিনি এদিনও দাবি করেছেন যে এই বন্যা ম্যানমেড বন্যা, এর পেছনে রয়েছে ডিবিসির জল ছাড়ার কারসাজি। ডিবিসি কেন যখন 60% বা 70% জলাধার পূর্ণ হয়ে যায় তখন কেন জল ছাড়ে না, কেন কেন্দ্রীয় সরকার বাঁধগুলো সংস্কার বা বাঁধগুলো পলি তোলার কাজ করে না, সেই প্রশ্নও কিন্তু মুখ্যমন্ত্রী তুলেছেন এদিন। আঙুল তুলেছেন কেন্দ্রীয় সরকারের শেষ দপ্তরের দিকে,
যে কেন নদীগুলোর পলি তোলা হয় না, যে কারণে সামান্য থেকে সামান্য বৃষ্টি হলেই নদীগুলো কানায় কানায় ভরে ওঠে এবং ডিবিসি বা অন্যান্য জলাধার থেকে জল ছাড়লেই বাংলায় এক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে যথেষ্ট সংকটজনক অবস্থা বাংলার বিস্তীর্ণ, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের। সেখানকার সাধারণ মানুষ এই মুহূর্তে জলমগ্ন এবং গবাদি পশু থেকে শুরু করে বহু জমি, বিঘার পর বিঘা জমি, সেগুলো জলের তলায় চলে গিয়েছে। প্রচুর ফল সবজি নষ্ট হয়েছে, খাদ্যশস্য নষ্ট হয়েছে, যা এই মুহূর্তে হিসেব করে বলাটাও প্রশাসনের পক্ষ থেকে সম্ভব নয়। তাই প্রত্যেককেই আমাদের তরফ থেকে আবেদন থাকবে, সতর্ক থাকুন, অবশ্যই রাজ্য প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। রাজ্য প্রশাসন যেরকমভাবে ত্রাণ শিবিরগুলোকে তৈরি করেছে, সেখানে চলে যাওয়ার চেষ্টা করুন। নিজেদেরকে এই পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে কীভাবে রক্ষা করা সম্ভব সেটার চেষ্টা করুন, এবং অবশ্যই প্রশাসন আপনাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পরিদর্শন করা শুরু করেছেন এবং যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেই রকমভাবে তিনি নির্দেশ দিচ্ছেন। সুতরাং আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেনও না, কোনো গুজবে কান দেবেন না। এই মুহূর্তে প্রশাসন আপনাদের পাশে আছে, আশা রাখব এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন। বাংলার বিস্তীর্ণ অঞ্চলের সেই সমস্ত জলমগ্ন হয়ে থাকা সাধারণ মানুষ উৎসবের আগেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।